हेलो गुड इवनिंग टू एवरीबॉडी আমি অনুবন্ধবাটি চলে এসেছি আবার একটা অরিজ ব্যানার্জিসের পেজ থেকে আবার একটা আজকে নতুন ফেসবুক লাইভে সো আজকে আমার লাইভটা অনেক আগে করার কথা ছিল তো আমি ওটাকে শিডিউল চেঞ্জ হয়েছে ডিউ টু সাম ওয়ার্ক কিছু কাজের জন্য আমার শিডিউল চেঞ্জ করতে হয়েছে সো এই টাইমটাকে ওই জন্য আমি করতে পেরেছি আই ওয়াজ বিজি আজকে ওই জন্য আজকে একটু লেট করলাম थैंक्स टू ऑल ऑफ यू फॉर वाचिंग माय लाइफ अच्छा आज के बेसिकली जेटा टॉपिक्स टा आलोचना करब इट्स रिलेटेड टू द समर माने सीजन लाइक फेस जे रकम टैन पड़े जाए जे रकम डिटैन जे प्रोसेस टा टैन टा रिमूव करार जोन्नो सेई रकम बडीते तो आमादेर टैन हय एबं बडी टैन टा अनेक बेशी हय सो आमरा जेहेतु आमादेर हाथ पा पीठेर अंश आमादेर ई नेक एरिया एगुलो एक्सपोज्ड एरिया सेई जोन्नो এবার অনেক সময় কি হয় মানুষ এই জায়গাগুলোকে যত্ন সেইভাবে করে না তো ফেসের যত্ন আমরা যতটা করি অনেক মানুষ আছে যারা ফেস এবং বডি কেয়ার দুটোই একইভাবে মানে কেয়ারিং করে যত্ন করে কিন্তু আবার এরকমও আছে যারা খালি ফেসেরই কেয়ার করে কিন্তু বডির কেয়ার করে না তো তাদের জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে ট্যানিং এর সমস্যা এই গরমকালটাতে বিশেষ করে এবং যাদের একটু ফেয়ার কমপ্লেক্সন তাদের একটু রংটা তামাটে হয়ে যাওয়া মানে ইন দা সেন্স হাতে হাত বা এই গলা বা পিঠের অংশ যেখানে যারা ব্লাউজ পরে তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু
যেহেতু মানে সেইভাবে লক্ষ্য হয় না, সেইভাবে অত সানস্ক্রিনও প্রপারলি অ্যাপ্লিকেশন হয় না পিঠের অংশ বা হাতের অংশগুলো, তো সেই জন্য আমাদের এই জায়গাগুলো ট্যানিংটা অনেক তাড়াতাড়ি পড়ে যায়। এবং এই এরিয়া ট্যানটাকে আমাদের মাথায় রাখতে হবে, কেন আমি সবসময় বলি মুখের স্কিন কালার এবং হাতের বা বডির আমাদের স্কিন কালার একই থাকা উচিত, তবেই বোঝা যাবে যে আমাদের প্রপার একটা কেয়ারিং হচ্ছে। যদি দেখা যায় যে মুখটা পরিষ্কার, হাত পা গুলো কালচে ভাব চলে এসে, তখন দেখতে ভালো লাগে না, দুটো কালার দুটো স্কিন টোন আলাদা হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় হাতের রং পরিষ্কার মুখের রং কালচে ভাব চলে এসছে, দুটোই আনইভেন স্কিন টোনের জন্য, কোনো কোনোটাই মানে এক্সট্রা ভালো লাগে না, কোনোটাই আবার ট্যান হয়ে গেলেও ভালো লাগে না। সো অরিশের পার্টিকুলারলি অরিশের যে ট্যান ক্লিয়ার রেঞ্জ রয়েছে ফেসের, আর বডির যে ট্যান রিমুভিং রেঞ্জ রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। ইন দ্য মিন টাইম আপনারা প্রশ্ন করতে থাকবেন, আমি কিছুটা আলোচনা করার পর আমি উত্তর দিতে থাকবো, ঠিক আছে? সো ফার্স্টে আমি বলবো যে বডি যেরকম পাপায়া চন্দন গ্লো সিরাম আর ট্যান ক্লিয়ার ক্রিম মুখের জন্য ইউজ করতে বলা হয় ট্যান রিমুভিং এর জন্য, ট্যান ক্লিয়ার প্যাক যা যা আছে, তো বডির ট্যান রিমুভিং এর জন্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বডি পলিশ। এইটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এটা শুধু বডিতে নয়, এটা মুখেও ইউজ করা যায়, এবং মানে বডি এবং মুখ দুটোর জন্য এটা ভীষণই ভালো। এটা হচ্ছে বডি পলিশ, এটার সঙ্গে হচ্ছে আমরা স্যাফরন বডি অয়েল অথবা স্যান্ডেল অলিভ, এখানে পিওর স্যান্ডেল অয়েল ইউজ করা হয়েছে, এবং টার্মারিক অয়েল এবং অরেঞ্জের রিন্স পিওর ইউজ করা হয়েছে। সো এটা কি করে, একটা পলিশিং এফেক্ট নিয়ে আসে, একটা এক্সফোলিয়েশন করে, ডেড সেল রিমুভ করে, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিনের একটা পলিশ নিয়ে আসে এবং ট্যানটাকে রিমুভ করে। সো আমরা কি করব, যে স্যাফরন বডি অয়েলটা আছে এটার সঙ্গে বেশ কিছুটা অংশ মিশিয়ে একটা পরিষ্কার স্পুন একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে একদম কন্টেনারটাকে আমরা ভালো করে এয়ার টাইট করে রেখে দেব। মানে আর কখনোই আমরা ডিরেক্টলি প্রোডাক্টটা যখন ইউজ করব, কখনোই আমরা বাই হ্যান্ড আমরা ডিরেক্টলি হাতটা ঢুকিয়ে দিলাম এরকম করব না, কেন প্রোডাক্ট তাতে ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা পরিষ্কার মানে স্পুন, একটা পরিষ্কার চামচ এবং একটা বাটি নিয়ে তাতে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট যতটা প্রয়োজন ততটা নিয়ে নেব, নিয়ে স্নান করার 10-15 মিনিট আগে ভালো করে যেরকম উপটান করা হয় ভালো করে বডিতে এবং মুখে পিঠে সর্বত্র লাগিয়ে দেব, দিয়ে 5-7 মিনিট ওয়েট করব, দিয়ে তারপরে একটা হালকা এরকম এক্সফোলিয়েশন করব, এরকম হালকা হোল বডিতে আমরা একটা মাসাজ করব যাতে পলিশিং এফেক্টটা হয়, মানে জাস্ট স্নান করার সময় এরকম করে ঘষে ঘষে আমরাকে এক্সফোলিয়েশন করে দিতে হবে, আমাদের স্কিনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। সো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ট্যান, বডি ডিট্যান করার জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপ। তারপরেই চলে আসছি আমাদের সাবানের জায়গায়, দিতে হবে অরেঞ্জ বডি ওয়াশ। অরেঞ্জ বডি ওয়াশ মানেই যে অরেঞ্জের গন্ধযুক্ত বডি ওয়াশ নয়, অরেঞ্জ বডি ওয়াশ এখানে অরিশের যেটা আছে, এখানে পিওর অরেঞ্জ অয়েলই ইউজ করা রয়েছে, মঞ্জিষ্টা ইউজ করা হয়েছে, দারু হরিদ্রা ইউজ করা রয়েছে, এবং মানে কি বলবো, এতে কি বলবো, স্কিনের যে ট্যান হয়ে গিয়ে যে একটা তামাটে রং চলে আসে সেটাকেও কিন্তু এই বডি ওয়াশ দ্বারা আমরা রিমুভ করতে পারি, বিকজ যেহেতু এখানে অয়েলগুলো রয়েছে, তো অয়েলগুলো তো প্রত্যেকটাই একটা কি বলবো থেরাপিউটিক ভ্যালু থাকে, তো এগুলো এরকম নয় যে অরেঞ্জ বডি ওয়াশ মানে যে অরেঞ্জের এসেন্স যুক্ত মানে অরেঞ্জের গন্ধযুক্ত, না, এখানে পিওর অরেঞ্জ অয়েল, অরেঞ্জ অয়েলের যে যে কাজগুলো হয় যেরকম স্কিনের কমপ্লেকশন এনহ্যান্স করতে, উজ্জ্বলতা বাড়াতে, স্কিনের ড্রাইনেসটাকে রিমুভ করতে, বা হরিদ্রার কাজ হবে, দারু হরিদ্রার যা যা ফাংশন আছে সেইগুলো কিন্তু বেসিক্যালি এটা দেবে, বডি ওয়াশিং করবে, অ্যাট দ্য সেম টাইম আমার স্কিনটাকে অনেক বেশি গ্লো করাবে। তো বডি ওয়াশ সাবানের জায়গায় আমরা অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করব, এবং মানে সাবানটাকে একদম পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দেব, এবং তার পাশাপাশি স্নান করে যখন উঠব, এটা হচ্ছে ট্যান ক্লিয়ার বডি সেরাম, দিস ইজ নট পাপায়া চন্দন গ্লো সিরাম, এটা হচ্ছে বডি ডিট্যানের জন্য, ট্যান রিমুভ করার জন্য ট্যান ক্লিয়ার বডি সেরাম। এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, এটা কিন্তু আমরা শপে অ্যাভেল করাইনি, এটা কিন্তু অনলাইনে, বডি সেরাম নিতে হলে আপনারা কিন্তু অনলাইনেই অ্যাভেল করতে পারবেন, কোনো শপে কিন্তু বডি সেরামটা আমরা দিইনি। তো ট্যান ক্লিয়ার বডি সেরামটা নেব,
ট্যান্টলিয়ার বডি সেরামটা নিয়ে হোল বডিতে ভালো করে, মানে হাতে পিঠে গলায় যে সমস্ত জায়গায় আমাদের বডির ট্যান পড়ে গেছে, এভরি মানে বডির যে কোনো পার্টসে আমরা এই ট্যান্টলিয়ার বডি সেরামটা লাগাতে পারি। এবং তার সঙ্গে দরকার হলে যদি বেশি কারো ট্যান মনে হয় তাহলে ট্যান্টলিয়ার ক্রিমটাও আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, এটার সঙ্গে অল্প পরিমাণ ডিরেক্টলিও এটা শুধু ট্যান্টলিয়ার বডি সেরাম লাগাতে পারি, অথবা যেরকম পাপাচন্দন গ্লো সেরামের সাথে পাপাচন্দন ক্রিমটা আমরা ট্যান্টলিয়ার ক্রিমটাকে ইউজ করতে বলি মিক্স করে, সেরকম এটা শুধু এটা কেউ ইউজ করতে পারেন বা ট্যান্টলিয়ার ক্রিমের সাথেও ইউজ করতে পারেন মিক্স করে। তো এতেই আপনাদের যে ট্যানটা থাকবে সেটা পুরোপুরিভাবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এটা স্যাফ্রন দেখিয়েছি, আর চাইলে কেউ স্যান্ডেল অলিভও ইউজ করতে পারে। তো আরেকটা যেটা করতে হবে, যদি প্রচুর প্রচুর ট্যান থাকে চটজলদি মানে রিমুভ করতে হয়, মানে হয়তো কোনো বিয়ে বাড়ি আছে, কোনো অনুষ্ঠান আছে, তো সেক্ষেত্রে অনেকটা সময় না দিয়ে অল্প দিনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড হোয়াইট যে ফেস প্যাকটা আছে সেটাকে আমরা ওই হাতে পিঠের অংশে গলায় এইসব জায়গাগুলোতে বডির যে যে পার্টসগুলোতে ট্যান পড়ে যায় সেই জায়গাটা যদি ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক, ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক যদি আমরা লাগিয়ে দিই তাহলে আমরা ইনস্ট্যান্ট একটা কি বলবো কমপ্লেকশন এনহ্যান্স বলুন বা একটা গ্লো বলুন ইনস্ট্যান্টলি আমরা দেখতে পাবো, ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। যাদের ক্ষেত্রে সময়টা কম, ওই যে বললাম হয়তো বিয়ে বাড়ি আছে বা কোনো অনুষ্ঠান রয়েছে, এখন তো মানে এপ্রিল চলছেই, বৈশাখ মাস পড়তেই যাবে, তো বিয়ের বাঙালিদের হচ্ছে সব থেকে বড় বিয়ের সিজনটা এটাই যাবে, তো সেক্ষেত্রে অনেক সময় বিয়ের অনুষ্ঠান থাকলে আর সামারে ট্যান পরে গিয়ে থাকলে হাতে পিঠে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মুখের পাশাপাশি বডি ডিট্যানটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই প্রসেসটাকে যদি কেউ বডি ডিট্যানের মেনটেন করে তার কিন্তু স্কিনটাও খুব ভালো, কেন বডি সেরামটা অনেকে আছে ময়েশ্চারাইজার ইউজ করতে পারে না, তো সেক্ষেত্রে বডি সেরামটা এমনিতেও অরিশের যে ট্যানক্লিয়ার বডি সেরাম আছে তারা ময়েশ্চারাইজারের পরিবর্তে অনেকে সেরামটাকে প্রেফার করে, তো তারা সেরামটাকে অ্যাপ্লিকেশন মানে এমনি ডেলি হিসেবেও ইউজ করতে পারে। সো আজকে আমি বডি ট্যান রিমুভিং ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব, আমি হাতে বা পিঠে যে জায়গাগুলো ট্যান পড়ে গেছে জাস্ট উইকে তিন দিন করে ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা মুখে যেরকম লাগানো হয় সেরকম হাতে পায়ের অংশে লাগিয়ে মিনিট 15-20 ওয়েট করব লাগিয়ে, তারপরে একটা প্লেন টাওয়েল ভিজিয়ে নিয়ে আমরা মুছে নেব, ওয়াইপ করে নেব, ঠিক আছে? তো বডি আমি বলে দিলাম, এবার চলে আসছি আমি কোশ্চেন অ্যান্ড আনসারে। তুলিকা দেব, হাই ম্যাম, আমার পিম্পলসের পোর হয়ে গেছে, পরে পোর না কি লিখেছে, কপালে আর গালে হোলস, আচ্ছা গর্ত গর্ত হয়ে গেছে, কি করে কমানো যায়? একটা ছবি পাঠান, পার্ল রেঞ্জ ইউজ করি, একটা ছবি পাঠান। যদি গর্ত হয়ে গিয়ে থাকে, গর্ত কিন্তু ওইভাবে বন্ধ হয় না, একটা টাইমে হবে সেল রিজেনারেশন হতে হতে, অটোমেটিক প্রসেসে বেশ একটু দীর্ঘ সময় লাগে, বিকজ গর্ত ইজ টোটালি ডিফারেন্ট স্কারিং এবং দাগ কিন্তু টোটালি ডিফারেন্ট, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। অটোমেটিক্যালি সেল রিনিউয়াল প্রসেস হতে হতে বাই দ্য এসেন্সিয়াল অয়েল নর্মালি, বিকজ লটস অফ অয়েল হ্যাভ দ্য সাইটোফ্যালেক্টিক ইন নেচার, মোস্ট অফ দ্য অয়েল। সো যে অয়েলগুলো আমরা এখানে প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা রয়েছে, ইন্ডিউসড করা রয়েছে, এর মধ্যে মানে ইউজ করা রয়েছে, সেগুলো মোস্ট অফ দ্য অয়েল যেগুলো হচ্ছে সেল রিজেনারেটিং ফ্যাক্টর কাজ করে, যেটাকে আমরা সাইটোফাইলাকটিক অয়েলস বলি, তো সেগুলো স্লোলি স্লোলি অ্যান্ড স্টেডিলি কিন্তু জায়গাটাকে তোমার মানে আস্তে আস্তে জায়গাটাকে কিন্তু টান টান ভাব নিয়ে আসবে এবং আস্তে আস্তে ওই জায়গাটা কিন্তু রিপেয়ার হবে। ওরকম কিন্তু কখনোই ভাববে না রাতারাতি কোনো গর্ত, এটা কোনো ইয়ে নয় যে ওখানে কিছু দিয়ে দিলাম আর গর্ত বন্ধ হয়ে গেল। তাও একটা ছবি পাঠিয়ে রাখো, আর কিছু প্রোডাক্ট যদি অল্টারেশন করতে হয় সেটাও বলে দেবো, একটা ছবি অবশ্যই পাঠিয়ে দাও, আমি দেখে নেব, দেখে তোমাকে আর যদি কিছু অ্যাডভাইস দেওয়া থাকে তাহলে বলতে পারবো। প্রিয়াঙ্কা কুণ্ডু, হাই অনুপমা দি, আমার স্কিনের ব্রাইটনেসটা একদম কমে গেছে, কাইন্ডলি যদি বলেন কি করবো। হোয়াট ডু মিন টু সে বাই ব্রাইটনেস, মানে কি, মানে ট্যান পড়ে গেছে, ইফ যদি ট্যান পড়ে যায় তাহলে গো ফর ট্যান ক্লিয়ার রেঞ্জ, আর যদি মনে হয় গ্লো
ব্রাইটনেস ডেফিনেটলি ব্রাইটনেস একটা উজ্জ্বলতা যেটাকে আমরা বলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ব্রাইটনেস আমি বলি কেউ যদি বডি অয়েলটাও ঠিক করে মুখে হাতে যাদের মুখে ব্রণ নেই লাইক বডি অয়েলটাও যদি লাইক সেটা স্যাফরন হতে পারে স্যান্ডেল অলিভ হতে পারে ইদার বেবি বডি অয়েল হতে পারে স্নান করার 10 মিনিট আগে সারা বছর এভরি ডে বিকজ আওয়ার বডি অয়েল ইজ নট লাইক জাস্ট শীতকালে লাগালাম প্রচুর ঠান্ডা পড়েছে খসখসে ভাব না ইট ইজ দ্য নারিশমেন্ট অল থ্রি অয়েলস আর নারিশমেন্ট অয়েল অ্যান্ড ইট হ্যাজ অল গট দ্য থেরাপিউটিক ভ্যালু সো স্কিনটাকে ব্রাইট করা বিকজ অল দিজ আর দ্য পিওর এসেন্সিয়াল অয়েল আমি বারবারই বলি প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা রয়েছে সেক্ষেত্রে স্পেশালি যে স্কিনের ব্রাইটনিংটা নষ্ট হয়ে যায় সেটাকেও ন্যাচারালি এটাকে এনহ্যান্স করবে যেরকম স্যাফরন বডি অয়েল ইজ টু গুড তিনটে বডি অয়েল যে কোনো একটা বডি অয়েল যদি ভালো করে মুখে হাতে পায়ে লাগানো হয় এবং অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করা হয় বডি পলিশ আমরা চাইলে বডিতে মুখেতে সব জায়গায় লাগাতে পারি এছাড়াও অরিশের ফেয়ার অ্যান্ড গ্লো সিক্রেট স্ক্রাব রয়েছে এছাড়াও ব্রাইট করার জন্য আমি বলবো লট অফ প্রোডাক্টস অরিশের রয়েছে গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করতে পারে গোল্ড রেঞ্জ ইউজ করতে পারে অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ ইউ ক্যান ইউজ এনি অফ দ্য প্রোডাক্ট ইভেন আমি বলবো যদি কেউ লাইক স্টার্ট করে বডি অয়েল দিয়ে ভালো করে বডি অয়েল ইউজ করলো একটা বডি পলিশ অরিশের ইউজ করলো সপ্তাহে 3 দিন করে আর হচ্ছে তোমার এসেন্সিয়াল নাইট ক্রিম যেটা রয়েছে ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট মানে একদম স্বল্প কি বলবো স্বল্প ব্যয়ে এবং স্বল্প সময়ের মানে টাইম লিমিটও কম লাগবে অল্প প্রোডাক্টের মাধ্যমে যদি একটা গ্লো চায় সে কিন্তু এই 2-3টে প্রোডাক্টের মাধ্যমেও করতে পারে আমি পরিষ্কার বলে দিলাম সো এসেন্সিয়াল নাইট ক্রিম মানে শুধু নাইটে লাগানো নয় দিনের বেলাতেও আমরা এই ক্রিমটা ক্যারি করতে পারি বিকজ এরকম তো কোনো ইনগ্রিডিয়েন্টস হয় না যেটা রাত্রে হ্যাঁ এক দুটো ইনগ্রিডিয়েন্টস হয় যেগুলো আমরা সানলাইটে এক্সপোজ করতে পারি না লাইক অরেঞ্জ অয়েল লেমন অয়েল এগুলো আমরা সানলাইট এক্সপোজ করতে পারি না দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু এরকম কোনো নেই যে যে এটা রাত্রে মাখতে পারবো তো এটা দিনে মাখতে পারবো না অরিশের অ্যাটলিস্ট নেই তো সেক্ষেত্রে এসেন্সিয়াল নাইট ক্রিমটা স্নান করে উঠেও লাগানো যাবে ফেস ওয়াশ ভালো অরিশের লাইক গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারো হলদিনিম ফেস ওয়াশ ইউজ করতে পারো এনি অফ দ্য ওয়ান ফেস ওয়াশ তারপরে অরেঞ্জ টোনার ক্লেন্সার ইউজ করতে পারো বিকজ এগেন অফ দ্য অরেঞ্জ অয়েল স্কিনটাকে ভীষণ ভালো হাইড্রেটও করবে একটা গ্লোয়িং এফেক্টও দেবে আর তার পাশাপাশি আমি বলেছি বডি পলিশ বডি অয়েলটা দিয়ে স্টার্ট করো বডি পলিশ ইউজ করো এসেন্সিয়াল নাইট ক্রিম লাগাও আর বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবে সেটা গ্লো সিক্রেট 30 ওকে গ্লো সিক্রেট 30 তার উপরে সানস্ক্রিন পাউডারটা অবশ্যই পাফ করবে বিকজ অফ দ্য আবারও বলছি নাওয়ার ডেজ সানস ইন্টেন্সিটি ইজ টু হাই অ্যান্ড দ্য ইউভি রেজ আর অলসো ভেরি হাই ইউভি ইন্ডেক্স ইজ অলসো ভেরি হাই যেটার জন্য আমাদের যারা ফেয়ার কমপ্লেকশন তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি ডার্কনিং হয়ে যায় স্কিন তো সেই জন্য সানস্ক্রিন হচ্ছে খুব ভালোভাবে সানস্ক্রিন তার উপরে সানস্ক্রিন পাউডার লাইক সান ডাবল প্রোটেকশন করে আমরা বাইরে যাব যাতে কোনোভাবেই আমাদের স্কিনটা না ড্যামেজ হয়ে যায় আচ্ছা সোমা জানা মাইতি গুড ইভিনিং টু ইউ অলসো সেম টু ইউ ম্যাম ত্রিপুরাতে কবে কি লিখেছে বড় নাকি বুঝলাম না সব্যসাচী মানে লেখাটা বুঝছি না তোমার কি ঠান্ডা লেগেছে আন্টি গলাটা ভারী ভারী লাগছে আজকে না 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 ঠান্ডা লাগেনি গলা ভারী লাগছে কি জানি এটা আওয়াজে লাগছে না একদমই ঠান্ডা লাগেনি বাই গড গ্রেস শিল্পী পাল দিদি আমার মুখে ট্যান পড়েছে আমি কি ক্রিম অ্যাপ্লাই করব আমার মুখে ট্যান পড়েছে আমি কি ক্রিম ট্যান পড়ে ও কি ক্রিম অ্যাপ্লাই করবেন আপনি ট্যান ক্লিয়ার রেঞ্জ আপনি চলে যান বায়োন্যাচারালস এর পেজে যেরকম আজকে বডি ডিট্যান দেখালাম ওরকম ফেসের জন্য যে ডিট্যান রেঞ্জটা রয়েছে যেরকম আপনি অ্যাপ্লিকেশন করুন আপনি আপনার ট্যান রিমুভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যে কি বলে সৌম্যদীপ বলছে সৌম্যরূপ ম্যাডাম আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার কোনো না না ভাষা রাখতে হবে না অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকে তোমাদের দেখো
কি বলবো, এই যে মানুষের ভালো হচ্ছে এটাই তো আলটিমেট একটা ব্র্যান্ডের জন্য, এর থেকে তো বড় কিছু হতে পারে না। এই যে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি তোমাদের সাথে, তোমাদের সাথে তোমরা তোমাদের প্রবলেমস আমাকে শেয়ার করো, আমি অ্যান্সার দিই, মেসেঞ্জার করো, তো এর এর থেকে আর বেশি কিছু আমার মনে হয় না মানে ভালো বাসার জায়গা থাকে। আচ্ছা লতা ঘোষ ম্যাম, সানপাউডারটা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাচ্ছে তো, অনলাইনে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। লিপিকা মিত্র, হাই দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ লিপিকা। চৈতালি সামন্ত, অয়েলি স্কিনের জন্য কিছু বলুন। অয়েলি স্কিনের জন্য একদম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোন ধরনের সেটা অয়েল ফ্রি, ইভেন অয়েল ফ্রি ক্রিমও ইউজ করবেন না। অয়েলি স্কিনে আমি সবসময় বলি স্কিনের অয়েল সিক্রেশন কমানোর জন্য তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে দিনে তিনবার মুখ ধোয়া, ক্লিয়ার অফ জেল অ্যাপ্লিকেশন করা, লেমন টি টোনার ক্লেন্সার ফ্রিজে একদম একদম চিল্ড যখনই স্প্রে করবো ফ্রিজ থেকে বের করে, আর হচ্ছে লেমন টি টোনার ক্লেন্সার, এটা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আইস কিউব, আমি হয়তো আর বলবো না এগুলো কেন অন্য অনেক প্রশ্ন থাকে, আইস কিউব লেমন টি টোনার ক্লেন্সার দিয়ে ছোট ছোট আইস কিউব করে ফ্রিজে রাখবেন, ওইটাকে দিনে একবার দুবার মুখে রাব করবেন, বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগানোর আগে ওইটাকে রাব করে, তারপরে লোশন, নট জেল সানস্ক্রিন, যাদের অয়েলি স্কিন তারা লোশন সানস্ক্রিন, তার উপরে সানস্ক্রিন পাউডার পাফ করে বাইরে বেরোবেন, ঠিক আছে। আর সপ্তাহে দুদিন চেষ্টা করবেন হলদি নিম ফেস প্যাক, যাতে অয়েলটাকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করে দেওয়া যায়। আচ্ছা চৈতালি সামন্ত মল্লিক, মুখে খুব ট্যান অয়েলি কিছু বলে দিয়েছি আমি। সৌমি দাস ম্যাম, আমার আয়ের নিচে কোলেস্ট্রলের স্পট পড়ে গেছে, কি করবে? একটা ছবি পাঠান সৌমি, একটা ছবি পাঠান। আপনার কি, আপনার এজ কত? আর ফর কোলেস্ট্রল আর ইউ টেকিং এনি মেডিসিন? হ্যাভ ইউ ডান আ লিপিড প্রোফাইল টেস্ট? তাহলে আপনি ডিটেলস গুলো আমাকে একটু পাঠান মেসেঞ্জারে, গো টু দা বায়ো ন্যাচারালস পেজ অ্যান্ড ওইখানে আপনি একটু মেসেঞ্জারে পাঠিয়ে দিন। আচ্ছা অঙ্কিতা সাহা, সামারে ম্যাম আমার মুখ কালো হয়ে গেছে, হঠাৎ করে উইন্টারে ফেয়ার থাকে, আবার তো কোন প্রোডাক্ট ইউজ করব সামারে? সামারে মুখ কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, দেখুন সামারে অনেকেরই মুখ কালো হয়ে যায় বিকজ অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সান রেজ, এই জন্য সামারটাতে আমাদের খুব কেয়ারফুলি চলতে হয়। যেরকম সানস্ক্রিন আমি বললাম, স্কিন টাইপটা কি দিয়েছো তোমার সেটা লেখনি, কিন্তু আমার মুখে সামার স্কিন টাইপ লেখো, স্কিন টাইপ লেখো। আচ্ছা জুহি আফরিন, হাই ম্যাম আমার স্কিন টাইপ কি? আচ্ছা ডিল ডাল হয়ে গেছে, কি ইউজ করব? ডাল হয়ে গেছে, ডাল হওয়ার জন্য কেন যে বডি অয়েলের হাত ধরো না, যাদের মুখে ব্রণ নেই আমি বলি স্যান্ডল অলিভ বা স্যাফ্রন বা বেবি বডি অয়েল, যে কোনো একটা বডি অয়েল স্নান করার 10-15 মিনিট আগে বডি মুখ ভালো করে লাগাও, বডি পলিশ ইউজ করো মুখে হাতে পায়ে, স্নান করে উঠে যেটা করবে সেটা হচ্ছে যাদের স্কিন ডাল হয়ে গেছে তারা গ্লো সিক্রেট রেঞ্জে হাত ধরতে পারো, গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট লোশন। এবার যদি অয়েলি স্কিন হয়, গ্লো সিক্রেটের দুটো আছে, একটা ম্যাট ফিনিশ একটা ময়েশ্চার, যদি অয়েলি স্কিন হয় তাহলে গ্লো সিক্রেটের ম্যাটে যাবে, আর যদি ড্রাই স্কিন হয় তাহলে গ্লো সিক্রেটের ময়েশ্চার বেস, ম্যাটে ম্যাট লেখা থাকবে, ঠিক আছে বোঝা গেল। আর ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা ভীষণ ভালো কাজ দেবে এই সামারে, মুখে হাতে যেখানে ইচ্ছা লাগাতে পারো, ঠিক আছে। এইভাবে চলো, রাত্রিবেলা শোয়ার সময় একই প্রোডাক্ট লাগাবে। আচ্ছা রূপা নন্দী বসাক, ম্যাম ভীষণ চুল উঠছে, একদম ফাঁকা হয়ে গেছে, কি করব? আচ্ছা চুল উঠছে তার কারণগুলো আগে মানে চুলের ওঠার পরিমাণটা কত, যদি শুধু চুল ওঠে তাহলে একরকম, যদি চুল ওঠে মাথা ফাঁকা তাহলে কিন্তু একরকম, দুটো কিন্তু বোথ অফ দ্য থিংস আর টোটালি ডিফারেন্ট। তো আপনি কি কি টেস্ট করেছেন আর হেয়ার লস কতটা হচ্ছে? দেখুন হেয়ার লসটাকে কন্ট্রোল করে দেওয়া যাবে, ওটা নিয়ে মাথা ব্যথা কিছু নেই, আপনি ভিটা অ্যাপ্লিকেশন করবেন হেয়ার লস কন্ট্রোলের জন্য, এটা অনেকেই ভুল করে, হেয়ার লস হচ্ছে প্রিমিয়াম না, হেয়ার লসের জন্য হচ্ছে ভিটা, গ্রোথের জন্য পেটেন্টেড প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম, ভালো করে শুনে নিন। আর দরকার হলে আপনি বায়োন্যাচারালসের পেজে যান, হেয়ার লসের জন্য পরিষ্কারভাবে লেখা আছে, গ্রোথের জন্য পরিষ্কার লেখা আছে, দরকার হলে একটা মাথার ছবি পাঠাবেন অবশ্যই, এবং কি কি ব্লাড টেস্ট হয়েছে, হিমোগ্লোবিনের রেজাল্ট কি আছে,
থাইরয়েডের রেজাল্ট কি আছে এগুলো কিন্তু আমার জানা দরকার, ঠিক আছে? আর মাথারও একটা ছবি পাঠাবেন কতটা মাথা ফাঁকা হয়েছে। আগে হেয়ার লসটাকে কন্ট্রোল করুন বাই ভিটা, এবং শ্যাম্পুটা করবেন হচ্ছে নর্মাল অরিশার নর্মাল শ্যাম্পু, এইটা আগে করুন, তারপরে গ্রোথের জন্য পরে প্রিমিয়াম, আগে ভিটা, এভরিডে ভিটা। আচ্ছা, ভিটা কি করে লাগাবেন? ভিটা আমি একটা জিনিস বলে দিচ্ছি, হেয়ার ভিটা প্রিমিয়াম একইভাবে, ধরুন সাপোজ টু বি এটা হেয়ার ভিটা, একদম স্প্রে করে করে সিথি কেটে কেটে গোটা মাথায় লাগিয়ে দিয়ে যে কোনো সময় শুকনো মাথাতে, ভিটা কিন্তু শুকনো মাথাতে, মাথার যে কোনো প্রোডাক্ট শুকনো মাথাতে দিয়ে হালকা হাতে এরকম মাসাজ করবেন। এবার মাসাজ করার সময় আমি সত্যি কথা বলছি, যে চুলগুলো মরা সেগুলো হাতে আসবে, ডোন্ট গেট আফ্রেড, মরা চুল পড়বে, ওগুলোকে কোনো কিছু এমন নেই যে সেগুলোকে আটকে রাখা যায়, তো মরা চুল পড়বে ওটাই হচ্ছে স্বাভাবিক, কিন্তু ব্লাড সার্কুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। আর চুল হেয়ার লসটা কতটা হয় সেটাও একটু একটু লিখবেন, ডিটেলস লিখবেন। আচ্ছা, প্রিয়াঙ্কা সামন্ত, আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, হালকা র্যাশ হয়, পিম্পলস স্পট আছে, কি আপনি প্লিজ কাইন্ডলি অয়েলি সেন্সিটিভ স্কিনের যে রেঞ্জ প্রোডাক্ট আছে বায়োন্যাচারালস এর পেজে এক্ষুনি চলে যান, ওখানে দেখুন অয়েলি সেন্সিটিভ স্কিনের যে যে প্রোডাক্ট সেইটুকুনি ইউজ করবেন, তার বাইরে নয়। আমি এই জিনিসটা বুঝতে পারি না, আজকে আজকাল দেখেছি মোস্ট অফ দ্য পিপল আর হ্যাভিং সেন্সিটিভ স্কিন, ওয়াই? একটা তো যে পলিউশন ফ্যাক্টর কাজ করে, আরেকটা হচ্ছে রং ইউজ অফ দ্য রং থিংস ইন দ্য ফেস, আরেকটা হয় খাওয়া দাওয়া। বিকজ আমার স্কিন কিন্তু শুধু বাইরের থেকে হয় না সেন্সিটিভ, আমরা যে খাওয়া দাওয়াগুলো করি, অ্যাকচুয়ালি সেন্সিটিভ স্কিন ইজ প্রোন টু অ্যালার্জি, ইট ইজ অ্যান অ্যাকচুয়ালি বেসিক্যালি ইট ইজ অ্যান অ্যালার্জি প্রোন স্কিন, ছোট 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 দানা আমরা বুঝতে পারি না, আমরা ভাবি বোধ হয় কিসের থেকে হয়েছে, বিকজ আমরা দেখবো যে অনেক সময় আমরা মনে করি যে চিংড়ি মাছ বেগুন বা ডিম খাচ্ছি সেই জন্য, না, এগুলোর বাদেও যে অনেক জিনিসে অ্যালার্জি প্রোন হয় সেটা আমরা অনেকেই জানি না, ইভেন প্রোটিন, ইভেন প্রোটিন, বিকজ অ্যালার্জি ইজ এ প্রোটিন, ইভেন প্রোটিন আমাদের অ্যালার্জি বাড়িয়ে তোলে, লাইক র হিটেড ডিয়ারি প্রোডাক্ট, চিজ খাওয়ার প্রবণতা থাকলে সেগুলো, চকোলেটস, চকোলেটস থেকে কিন্তু প্রচন্ড অ্যালার্জি হয় সেটা আমরা অনেকে, কেন চকোলেটসে নানান ধরনের ফিলার ইউজ করা হয়, তো তার জন্য অনেক সময় অ্যালার্জি বেরিয়ে আসে। তো এইগুলো হচ্ছে, আর সেন্সিটিভ স্কিনকে ফার্স্ট অফ অল স্কিনের র্যাশটাকে কমিয়ে সেন্সিটিভ স্কিনকে আমাদের নর্মাল করতে হবে, তার জন্য যে প্রোডাক্টগুলো লাইক লেমন টিটি টোনার ক্লেন্সার ক্লিয়ার অফ জেল, যে বারবারই বলি এই যে প্রসেসটা, বা আইস কিউব করে লেমন টিটি ওইটাকে মুখে একটু রাব করা, এই প্রসেসগুলো ফলো করলে কোনো ধরনের ক্রিম অ্যাপ্লিকেশন নয়, শুধু জেল, রাত্রে শোয়ার সময় ক্লিয়ার অফ জেল লাগিয়ে শোয়া, এটা করতে করতে স্কিন নর্মাল হয়ে যাবে। আচ্ছা, ব্রততি কর, ম্যাম অ্যালোভেরা হেয়ার সিরাম, প্লিজ আর জিজ্ঞেস করবেন না, আমার নিজেরই খারাপ লাগছে, লজ্জা লাগছে, কেন কি কবে যে আমি আনতে পারবো এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। সর্বাণী কর্মকার, ম্যাম ছেলের বয়স 18, কলেজ যাওয়ার সময় কি ব্যবহার করবে? কলেজ যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করবে, আর কি করবে, যদি ওর অয়েলি স্কিন হয় তাহলে লোশন সানস্ক্রিন, তার উপরে সানস্ক্রিন পাউডার লাগিয়ে কলেজ চলে যাবে, ব্যাস, দ্যাটস অল। আর যদি ড্রাই স্কিন হয় তাহলে জেল, গ্লোসিক্রেট 30 জেল যেটা, তারপরে সানস্ক্রিন পাউডার, একদম। রূপকথা চক্রবর্তী, গোল্ড রেঞ্জ ব্যবহার করার পদ্ধতিতে একটু বলে দিন, বলুন প্লিজ। গোল্ড রেঞ্জ ব্যবহার করার পদ্ধতি অনেকবারই আলোচনা করেছি, ওখানে লেখাও আছে, আপনি একটু ফলো করুন, প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকে, লাইক গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া সকালবেলা, টোনার অ্যাপ্লিকেশন করা, তারপরে আপনি স্নান করে ওঠার পর গোল্ড সেরাম গোল্ড জেল মিক্স করে লাগানো, আবার বিকেলবেলা মুখটা ধুয়ে আবার গোল্ড জেল গোল্ড সেরাম, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় গোল্ড ক্রিমের সাথে গোল্ড সেরাম মিক্স করে লাগিয়ে শোয়া, আর গোল্ড ফেস প্যাক সপ্তাহে 3 দিন। সৌমী দাস, ম্যাম আমার আয়ের নিচে, এটা তো বলেই দিয়েছি আমি ছবি পাঠাতে, একই প্রশ্ন বারবার করে গেছে। আচ্ছা, সীমা মজুমদার, আমি সীমা, আমার মুখে পিগমেন্টেশন আছে, আমি পিগমেন্টেশন ইউজ করে একটু ভালো আছি, আর কি কিছু ইউজ করব আমার নর্মাল স্কিন, না পিগমেন্টেশন রেঞ্জই ইউজ করবেন, আর একটা ছবি আপাতত আপনি পাঠিয়ে দিন সীমা, ঠিক আছে, দেখে নেব। আর পিগমেন্টেশনের রেঞ্জের কোন কোন প্রোডাক্ট ইউজ করছেন, পুরোটা করছেন না কোন কোনটা করছেন সেটাও একটু আমাকে লিয়ে, কমেছে যখন জানবেন, মানে একটা ধৈর্যের জায়গা রাখবেন, আস্তে 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 যেমন যেমন কমবে
তেমন তেমন প্রোডাক্ট ইউজ করবেন। আমি পরিষ্কার বলে দিই প্রত্যেকটা মানুষকে, আমি নিজে বুঝবো নিজে ইউজ করবো। আমি কোনো মানুষকে কেন, আমি জানি আমার প্রোডাক্টে কি কাজ হয় এবং এত এত ইউজার এত বছর ধরে তারা প্রত্যেকে নিজেরা বোঝে তবে ইউজ করে। তবুও আমি বলি ছবি পাঠাতে, আমি নিজে দেখি, দেখে আমার যদি কিছু অল্টারেশন করার থাকে সেখানে অল্টারেশন করি, যদি না থাকে সেটাও বলে দিই অল্টারেশন ঠিকঠাক আছে। সো এটা একটা নিজের একটা সেলফ কি বলবো কনফিডেন্সের জন্য আমি বলি। তো এবার নিজে যখন বুঝবেন যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন যে আপনার ফেড হচ্ছে, তো এইভাবে সিস্টেমেটিক্যালি আপনার কিন্তু, এছাড়া কিন্তু আর কোনো পদ্ধতি নেই যে আপনার রাতারাতি এই যে পিগমেন্টেশন, মানে আমিও একটা সময় ভাবতাম যে আমি প্রোডাক্ট তো নিশ্চয়ই নিয়ে আসবো, কিন্তু পিগমেন্টেশন এমন একটা প্রবলেম যে খুব সহজেই মানে কিভাবে এটা কাজ করবে আমি নিজেও কিন্তু কোনোদিনও ভাবিনি। কিন্তু লিটারালি এই এসেনশিয়াল অয়েলগুলো প্রত্যেকটাই এত সুন্দর ওয়ার্ক করেছে যে এত বছর ধরে এই যে প্রোডাক্ট দেখুন, প্রথম অরিশ ব্র্যান্ড যখন থেকে তখন থেকে যা প্রোডাক্ট ছিল আজকের ডেটেও কিন্তু অরিশের একই প্রোডাক্ট আছে। আপনি দেখবেন না যে কোনো প্রোডাক্ট চেঞ্জ হয়ে অন্য প্রোডাক্ট, আমাদের আগেও যে প্রোডাক্টটা পিগমেন্টেশনের আগেও যা প্রোডাক্ট ছিল এখনও তাই প্রোডাক্ট আছে, আগে গোল্ডের যা প্রোডাক্ট ছিল এখনও তাই আছে। কেন প্রত্যেকটা প্রোডাক্ট এমনভাবে তখনও তৈরি করা রয়েছে, এটা এই নয় যে আমার মানে টাইমের সাথে সাথে ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ করতে হবে, ইনগ্রিডিয়েন্টস একই থাকবে একইভাবে থাকবে, শুধু আপগ্রেডেশন করি আমি কিসের, টেক্সচারের আপগ্রেডেশন। আগের থেকে এখনের টেক্সচারগুলো অনেক বেশি ইম্প্রুভ হয়েছে, যার জন্য আরো বেশি ডেফিনেটলি ইউজ করার পরে আরো বেশি ফিল গুড হয়। আচ্ছা সম্পাশন ম্যাম, স্ক্রাবটা এবার 200 ml নিয়ে আসুন, 50 ml তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 200 ml স্ক্রাব অনেকে অ্যাফোর্ড করতে পারবে না ডিয়ার, ওই জন্যই ওটাকে 50 ml কাজ নিয়ে এসেছি। আর একটা যেটা কারণে এনেছি, অনেক সময় একটু বড় স্ক্রাব যখন 100 ml ছিল অনেকে কি ওই হাত থাত দিয়ে দেয় না, অনেকে তো ওই মেনটেন করে না, এবার প্রোডাক্ট কিন্তু ড্যামেজ হয়ে যায়, ফাঙ্গাস হয়ে যেতে পারে। কেন এগুলো প্রচন্ড ডেলিকেট প্রোডাক্ট, সুতরাং একটা পরিষ্কার চামচ দিয়ে উঠিয়ে একটা পরিষ্কার বাটিতে নিয়ে ইউজ করা এটা অনেকে থাকে না, চট জলদি হট করে হাত দিয়ে দিল। সুতরাং 50 ml থাকলে মুখে, তাও আবার মুখেই খালি ইউজ করবে, মোটামুটি আমি দেখেছি যে 50 ml স্ক্রাব এক মাস চলেই যায়। আর যদি বডিতেও ইউজ করি তাহলেও কিন্তু এক আধ দিন কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো ওই জন্যই আমি 100 থেকে 50 নিয়ে এসেছি। কেন দরকার নেই তো, স্ক্রাব আছে আবার বডি পলিশটা আছে, তো বডি পলিশটাও তো আমার মানে এত ভালো, মানে কি বলবো যে যদি ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব শেষ হয়ে যায় সঙ্গে যদি বডি পলিশ থাকে তো বডি পলিশটা তখন ইউজ করব, বডি পলিশটাও তো একটা দুর্দান্ত প্রোডাক্ট। আচ্ছা এবার চলে আসছি আমি নেক্সট আনসারে। কেয়া ভট্টাচার্য, ম্যাম আমার ছেলে দুই গালে সাদা ছোপ ছোপ দাগ, মেসেঞ্জারে ছবি দিয়েছি, 15 দিন হলো উত্তর পাইনি, কি ইউজ করবো প্লিজ বলে দিন। 15 দিন অসম্ভব ডিয়ার, এক্ষুনি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, আমাদের একদিনের উত্তর পেন্ডিং থাকে, ভালো করে শুনে নিন, এই মুহূর্তে আমাদের একদিনের উত্তর আমি পেন্ডিং রেখেছি, রাখতে হয় কিছু করার থাকে না, একদিনের উত্তর পেন্ডিং থাকে, বাকি সব যদি না 15 ডেজ তার মানে আপনার যদি না আমি মেল পাই, তা এই মেল বলছি মেসেঞ্জার পাই, মেসেঞ্জার কিন্তু সবসময় ডেলিভার হয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, নিজেদের জায়গাগুলো একটু ভেবে নেবেন। হ্যাঁ যে আমরাও অনেক সময় অনেক জায়গায় মেসেঞ্জার পাঠাই সেই জায়গায় ডেলিভার হয় না, তো মেসেঞ্জার যেমন গতকালই আমি প্রোগ্রামে বলছিলাম একজনের তখনই ওখান থেকে ডেলিভার হচ্ছিল না, কিছু করার থাকে না তখন তাকে অন্য আইডির থেকে পাঠাতে হয়। আছে কি কোনো, আপনি কি বলছেন বলুন তো, আমি তো তাহলে উত্তর দেবই না, আমি উত্তর দেবই না, কি রকম বলে দিলেন বলুন তো, কি আমাকে মনে হয় কি আমাকে আপনাদের কোন অসুবিধা লাগছে, পাগল লাগছে না কি,
আজকে তিনটে একুশে বাকি আছে। না না আমি তাহলে আমার পক্ষে 15 দিন। না না এটাই, আজকে যদি আমার কাছে ডকুমেন্টস না থাকতো, বাকি যারা প্রোগ্রাম দেখছে ভাবতো হ্যাঁ ম্যাম বোধহয় উত্তর দেয় না, 15 দিন হয়ে গেছে। সো আমাকে অ্যাটলিস্ট আমাদেরকে বলবেন, আমরা যেভাবে ডেডিকেটেডলি আমার ইউজারদের সার্ভিস দিই, আমার মনে হয় এই জিনিসটা কারো পক্ষে, আজকে সত্যি বলছি যে আজকে যদি আমার কাছে এই আপনার এই মেসেজটা না থাকতো, তাহলে তো আপনি যে মেসেজটা লিখেছেন আমাকে কেন বললেন এরকম কথা, আমি কিন্তু ভীষণ অফেন্ডেড হই এই ধরনের, আমি সরি আপনাকে উত্তর দিতে পারছি না, আমার আমি আমাকে এতটাই ভাববেন না, বি অনেস্ট। আমি মনে করি আমার প্রোডাক্ট মানে মাখবে না কোনো ইউজার, এটা আমি কিন্তু মানে অহংকারে বলছি না, কেন আমি ভীষণ পেন নিয়েছি এই ব্র্যান্ডটাকে তৈরি করতে, ভীষণ শরীরে কষ্ট নিয়েছি এই ব্র্যান্ডকে তৈরি করতে, এবং আজকের ডেটেও কিন্তু আমার প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়, আমার কোনো দায় পড়েনি যে আপনাদের মেসেঞ্জারের আমি উত্তর দেবো। আমি বহুবার এই কথাটা বলেছি বা আমি এখানে লাইভ প্রোগ্রাম, কেন আপনাদেরকে ভালোবাসি, ওয়ান টু ওয়ান কানেকশন করি, এত ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে, কোন ব্র্যান্ডে বলুন তো, ব্র্যান্ডের যে ওনার সে কনসালটেশন দেয়, তো ঠিক আছে আমি দিচ্ছি, সেটা আমার চয়েস, আমার চয়েস আমি দিচ্ছি, তাও ফ্রি অফ কস্ট। তারপরেও আপনারা যদি এই ধরনের মানে মেন্টালিটি হয়, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, হয়তো মানে দু তিনজন এরকমের জন্য আমি হয়তো হঠাৎ করে ডিসিশন নেব যে আমি করবই না এই রকম ফেসবুক লাইভ, এরকম ভাবে আমি প্রোগ্রাম করব না, যেরকম সিটিভিএনএ করি ওটাই যথেষ্ট। আমি বুঝতে পারলাম না আপনি কেন লিখেছেন 15 দিন উত্তর পাইনি, আমার কাছে তাই জন্য খুব অ্যাস্টনিস্ট লেগেছে। চোখের তলায় কালো আর কুচকে যাচ্ছে, ঋতু রিঙ্কু না ঋতু রিকু সরকার, চোখের তলায় কালো আর কুচকে যাচ্ছে, ভালো করে খাওয়া দাওয়া করুন, ঘুমোন ভালো করে, তাহলেই চোখের তলায় কালো আর কুচকোনো কমে যাবে। সুতপা বর্মন, ম্যাম আমি ম্যাসেজ ক্রিমটা করেছি, স্কিন অনেক বেটার লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, করবেন, ম্যাসেজ ক্রিমটা রিয়েলি ভালো প্রোডাক্ট, কিন্তু ওই যে বললাম এত প্রোডাকশনের চাপ থাকে যে অত প্রোডাকশন করে আমি ম্যাসেজ ক্রিম দোকানে দিতে পারবো না অত, তাই জন্য কিছু পরিমাণ তৈরি করানো হয়েছিল, যেগুলো আমরা ফ্রিতে মানে গিফট হিসাবে আমি বলেছি আমার ইউজাররা ইউজ করুক, মানে আমার ইউজাররা ইউজ করুক, আমি এটাকে বিক্রি করব না, অনলাইনেও বিক্রি করব না, আমার ভালোবাসা এটা জানবেন। আরেকটা সারপ্রাইজ আছে আসবে, মানে ওটা ওটাও ভেবেছি বিক্রি করব না, ওটাও দেব সারপ্রাইজ, ঠিক আছে, ভালোবাসা আর কিছু না, ভালোবাসা। দীপশিখা দাস দিদি, এখনকার বহু পালিত কি বহু পালিত ডায়েট ইন্টারমিটেন্ট ডায়েট বুঝলাম না এটা, হ্যাঁ ইন্টারমিটেন্ট ডায়েট আছে তো, আমি ইন্টারমিটেন্ট ডায়েট ফলো করি না, বিকজ সবার জন্য কিন্তু ইন্টারমিটেন্ট ডায়েট নয়, এটা খুব কশাসলি, ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এরকমও হয় যে ইন্টারমিটেন্ট ডায়েট করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে মানুষ, সো ইন্টারমিটেন্ট ডায়েট করতে পারে সেই একমাত্র প্রপার নিউট্রিশনিস্ট, প্রপার ডক্টরের কনসালটেশনে, মেডিকেল নিউট্রিশনিস্ট, শুধু নিউট্রিশনিস্ট হলে হবে না, মেডিকেল নিউট্রিশনিস্টের আন্ডারে সুপারভিশনে তবেই ইন্টারমিডিয়েট ডায়েট, ইন্টারমিডিয়েট ডায়েট করে অনেকে যাদের প্রচুর, হ্যাঁ অনেক অনেকে যাদের প্রচুর ওয়েট থাকে ইন্টারমিডিয়েট ডায়েট করে, কিন্তু সেটা কনসালটেশন ছাড়া একদম কারো কথা শুনে নয়, করে অনেকে যাদের অনেক বেশি ওয়েট থাকে। বৈশাখী দাস, ম্যাম লিকারের সাথে হেনা মিক্সড করে ইউজ করেছি, হ্যাঁ ভীষণ ভালো, শাইনি সফট হয়েছে হেয়ার, আর চুলোটাও হালকা, হ্যাঁ হ্যাঁ। একবার বৈশাখী আপনি বিটরুট জুসটা ইউজ করুন, কারণ আমি ইউজ করি তো আমার খুব ভালো লাগে, আপনি একবার ওটাও করুন তো, বিটরুট জুসটা, আমি সবাইকেই বলি বিটরুট জুসটা, আমি নিজে এত আমার ভালো লাগে ইউজ করতে ওটা। প্রিয়ঙ্কা সামন্ত, আপনি যে আপনি কি একবার পার্ল রেঞ্জ ইউজ করতে বলেছেন, আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, বুঝলাম না, একটু ভালো করে লিখুন, হয় একদম ইংলিশে লিখুন না একদম মানে বেঙ্গলি ভার্সনে লিখুন।
এটা একটু ডিটেলসে লিখুন, আমি বলে দেবো। আমার হাতে ট্যান পড়ে কি ইউজ, হাতে ট্যানের জন্য এই যে আজকে তো শুরুতেই আমি বডি ডিট্যান দেখালাম, ওটাতেই হবে। মানি মানি ডি আন্ডার আই ডার্ক সার্কেলস আমার হয়েছে, আমার এজ 25, আমি তোমার হলদি নিম ফেস ওয়াশ গ্লো সিক্রেট সেরাম লোশন ইউজ করি। অসুবিধা নেই, আন্ডার আই ডার্ক সার্কেলস জন্য ঘুমটাও ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রেস লেভেলটাকেও আমাদের কমানো উচিত, তার জন্য মেডিটেশন হোক। আমি জানি আমাদের এখন যে লাইফ আমরা লিড করছি প্রত্যেকেরই, মানে আমি আমার জায়গায় আমাকে কাজ করতে হচ্ছে, তোমাকে তোমার জায়গায়, ইভেন এ হাউস ওয়াইফ যে বাড়ি হাউস ওয়াইফ বাড়ির সবকিছু দেখে তারও মানে এটা কেউ ভাববে না যে আমি বাইরে চাকরি করি বলে আমার পরিশ্রম আর বাড়িতে যে থাকে তার পরিশ্রম, না বাড়িতে তাকে কিন্তু পুরো টাইম ওই লাইক অফিস থাকে কিন্তু বাড়ির ম্যানেজমেন্টটা করতে হয়, তার জন্য কিন্তু তার মাথায় বিশাল চাপ থাকে, কালকে কি বাজার হবে, কালকে কি রান্না হবে, কালকে হাজবেন্ডকে কি টিফিনে দেওয়া হবে, বাচ্চাকে কি খেতে দেওয়া হবে, ইট ইজ অলসো আ ভেরি টাফ জব। তো সেক্ষেত্রে ওই স্ট্রেস লেভেলটা আমাদের কিন্তু কোনো না কোনোভাবে রিলিজ করা উচিত, ভালো গান শুনে হোক, ইভেন ঘুমানোর সময় যদি আমরা গান ভালো গান ছেড়ে শুতে পারি তাতেও আমাদের কিন্তু একটা ভীষণ ভালো স্ট্রেস রিলিজ হয় এবং ঘুমটাও খুব ভালো হয়, মানে ফ্রেশ আসে মাইন্ডটা। এবং আমি কি বলি, অ্যাকচুয়ালি আমার গোল্ড রেঞ্জ বা একটা রেঞ্জ আছে যেখানে আমি স্যান্ডেল অয়েলটা ইউজ করেছি, ভীষণ ভালো রিল্যাক্সিং হয় যখন, যারা গোল্ড ইউজ করেন তারা আমাকে বলবেন, গোল্ড যখন আমরা ইউজ করি, গোল্ড জেল গোল্ড সেরাম আমরা যেহেতু পিওর স্যান্ডেল অয়েল ইউজ করেছি, মানে একটা মিষ্টি একটা সুইট একটা স্মেল আমরা পাই এবং সেটাতে আমাদের কিন্তু ভীষণ ভালো একটা রিল্যাক্সিং মাইন্ড হয় এবং শোয়ার সময় সত্যি খুব গুড স্লিপ হয়। আর ঘুমটা আমাদের অ্যাটলিস্ট আমি মনে করি যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, সেটা আমরা রাত্রেও নিতে, রাত্রে যে স্লিপটা হয় সেখানেও বা সারা দিনের মধ্যে আমরা হালকা হালকা ন্যাপ নিয়ে নিয়ে ওইটাকে কভার আপ, মানে 24 ঘন্টা আমাকে 8 ঘন্টা ঘুমোতেই হবে, রেস্ট দিতে হবে। এবং কম্পিউটারে যদি বেশি সময়, আজকের ডেটে তো কম্পিউটারে এত বেশি আমরা করি, ফোন করি সারাক্ষণ, সুতরাং রেজ এমিট হয় রেডিয়েশন থেকে আমাদের ডার্ক সার্কেলস আসার একটা প্রবণতা থেকেই থাকে। তো আই ম্যাসাজ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, লাইক আন্ডার আই জেলটা যেটা আছে অরিশের, পিওর স্ট্রবেরি অয়েল, পিওর অয়েল দিয়ে যে জেলটা তৈরি করা রয়েছে উইথ গ্লিসারিন, তো ওইটা আমরা যদি চোখের উপরে নিচে রাউন্ড দ্য ক্লক ম্যাসাজ করি ঘুমোতে যাওয়ার আগে, আমাদের কিন্তু অনেক রিল্যাক্সেশন হবে এবং কালচে ভাবটা অনেকটাই ফেডেড হবে। পুরোপুরি কতটা হবে সেটা প্যান টু পার্সন ডিপেন্ড করে, তুমি দেখতে পারো যে তোমার কতটা হচ্ছে। এবং ইভেন ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকও যদি আমরা এই চোখটা বন্ধ করে চোখের নিচের এরিয়াতেও যদি লাগাই হালকা করে তাতেও হয়। আর তুমি যে গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করছো না, গ্লো সিক্রেট সেরাম আর তোমার লোশনটাকে মিক্স করে যখন মুখে লাগাবে তখন চোখের উপরে নিচে কিন্তু একটু ভালো করে ম্যাসাজ করবে, দেখবে ওতেও অনেকটা ফেডিং হয়ে যাবে। আর একটা ছবিও পাঠাতে পারো, যে অনেক সময় জেনেটিক প্রিডিসপোজিশন হয়, জেনেটিক যদি ডার্ক সার্কেল থাকে সেটাকে কিছু করা সম্ভব নয়, কিন্তু কোনো কিছুর জন্য যদি ইন্ডিউস হয়ে থাকে তাহলে সেটাকে ফেডিং করা যাবে ডেফিনেটলি। তো সেটার জন্য লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা, টক্সিনটাকে বডি থেকে রিলিজ করা, আমি এই জন্য বলি, যেমন যেরকম এক্সটার্নালি বলি যে প্রোডাক্টের ক্ষেত্রে, ইন্টারনালি যেরকম জুসগুলো রয়েছে আমি বারবারই বলি, লাইক ত্রিফলা হোক, ডিটক্সিফিকেশন, ন্যাচারাল ল্যাক্সিটি, বডির টোটাল সিস্টেমটাকে ব্যালেন্স করাও আমাদের ভীষণভাবে দরকার থাকে। সো রাত্রিবেলা যদি আমরা ত্রিফলার জুসটা ইনটেক করতে পারি উইথ লিকুয়াম ওয়াটার জাস্ট 30 ml, পরের দিন সকালবেলা কিন্তু আমাদের, আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা কতটা ফ্রেশ হয়ে গেছি এইভাবে আমরা। তারপর আরেকটাও দেখা দরকার আমাদের, যে প্রোফাইলগুলো লাইক হিমোগ্লোবিনটা কত আছে এটার জন্য কিন্তু, এটাও যদি কম থাকে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি অনেক রকম সমস্যা, চোখের নিচের থেকে শুরু করে আমাদের স্কিনটা ডাল হয়ে যাওয়া, অনেক রকম সমস্যা এসে যায়। সো সব কিছুকে আমরা ব্যালেন্স করতে হবে আমাদের বডির সিস্টেমের সাথে। এই যে ডায়েট বললে না, ইন্টারমিটেন্ট ডায়েট যদি আমরা, বা কিটো ডায়েট, অনেকে মাঝখানে খুব কিটো ডায়েট করতো, তো এর জন্য প্রচুর জার্নালও আমি স্টাডি করলাম, দেখলাম যে এরকমও প্রচুর নিউজ, আমি ওয়ার্ল্ড নিউজ ফলো করি, কিটো ডায়েট করে অনেকেই অসুস্থ হয়েছে। সো আমরা এমন কোন ডায়েট করব না যেটা আমাদের বডির সিস্টেমকে হ্যাম্পার করবে উইদাউট কনসালটেশন, বিকজ অনেকে আছে জিরো কার্বে যায়, জিরো কার্ব সবসময় যাওয়া উচিত নয়, বিকজ কার্ব ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। যখন আমাদের
ফ্যাট যদি আমরা পুরো দেখা যায় যে বডিতে ফ্যাট নেই, ফ্যাটটাকে আমি পুরো কাট করে দিয়েছি, সেখানে আমি আবার কার্বোহাইড্রেটটাকেও জিরো করে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের এনার্জি, কিন্তু আমরা কার্বোহাইড্রেট যে বডির এনার্জি লেভেলটা সেটাকেই জিরো করে দেবে, এবং আস্তে আস্তে আমাদের কিন্তু চোখের তলায় কালি বলো, ব্লাড সার্কুলেশন বলো, বিকজ আমাদের ওই ব্লাড সার্কুলেশনেরও প্রবলেম চলে আসবে। সুতরাং আমি সবসময় মনে করি বডি বিএমআই ভালো করে চেক করা উচিত, এবং ডায়েট যদি কেউ খুব হেভি ওয়েট থাকে, তার পিসিওডির সমস্যা আছে না, তার ফ্লুইড রিটেনশন রয়েছে বডিতে, অনেকের ওয়াটার রিটেনশন থাকে, সবসময় যে ফ্যাট থাকে তার কোনো মানে নেই, অনেক সময় ওয়াটার রিটেনশনও থাকে বডিতে, সো ডিটক্সিফিকেশন সে কতটা বডিতে করে, মানে কতটা ভাজাভুজি খাই এভরিডে অ্যান্ড কতটা আমি ডিটক্সিফিকেশন করি সেটা কিন্তু আমরা জানি না। তো যারা একটু লাইফস্টাইল মেনটেন করে তারা কিন্তু ডিটক্সিফিকেশনের উপর প্রচুর জোর দেয়, তো সেই জন্যই বলি যে ত্রিফলাটাকে ইনটেক করতে ভীষণ ভালো ডিটক্সিফিকেশন হয়। এটা কি বলে আমি বুঝতে পারছি না, সুপর্ণা একদম অ্যানসার ঠিক দিয়েছে, আচ্ছা আচ্ছা। পুনম সিংহ কি বলছে, রিয়েলি ম্যাম অরিজ বাংলা চ্যানেল ছাড়া আর কিছু ভাবি পারে না, থ্যাংক ইউ। আচ্ছা আমি আন্ডারাই জেলটা 3 মান্থস ইউজ করছি, যদি না কমে তাহলে আর কিছু করার নেই, আমি ওই জন্যই বললাম ছবি পাঠাবেন, যদি জেনেটিক ডিসপোজিশন হয় তাহলে কিন্তু সত্যি কিছু করার থাকে না, আর যদি না হয় তাহলে দেখবো, যদি কমার থাকে সেটাও আমি বলে দিই। তাহলে আপনার আপনার উচিত ছিল ফার্স্ট মান্থেই যখন কমছেন, আমি কি বলি যে জিনিসটা প্রবলেম যদি মনে হয় সেটা আমাকে ছবি পাঠানো, তো ওয়াই ইউ আর টেলিং মি আফটার 3 মান্থস ইউ শুড হ্যাভ, বিকজ আই হ্যাভ মেসেঞ্জার, আই ডু দ্য লাইভ প্রোগ্রাম অ্যান্ড ইভেন হেয়ার, আমি এখানে আমি প্রোগ্রামটা করছি অ্যাটলিস্ট হয়ে গেল 2 মাস মতো, সো ওয়াই ইউ হ্যাভ নট সেড মি আর্লিয়ার, আই হ্যাভ নট সেড ইউ নট টু টেল মি, সো অলওয়েজ আই এম ওপেন, সো আগে বলা উচিত ছিল। এবার এবার হ্যাঁ, গোল্ড জেল অ্যান্টি এজিং সেরামের কম্বিনেশনটা আমি ইউজ করছি অ্যাট নাইট, খুব ভালো এফেক্ট, আমি এখানে কিছু বলবো না, কেন কি তুমি যখন ভালো, হ্যাঁ বলছি সাক্ষ্য এটা ইউজ করছে তো, গোল্ড জেল আর অ্যান্টি এজিং সেরাম কম্বিনেশন, হ্যাঁ আর কিচ্ছু দরকার হবে না, যদি এটাতে এফেক্ট পেয়ে যাও আর অন্য কোনো মানে অরিশেরও অন্য কোনো প্রোডাক্টের দিকে তাকাবে না, এটাই মাইন্ডটাকে সেট করে নেওয়া উচিত, প্রচুর লোক আছে না মাইন্ড সেট করতে পারে না, আজকে আমি এইটা ইউজ করবো ম্যাম কালকে, আমি একদম বারণ করি যে যেটাতে থাকো, প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রত্যেকটা কোনোটাকেই আমি বলবো না যে এটার থেকে এটা ভালো ওটার থেকে, প্রত্যেকটাই আলাদা আলাদা USP রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টকেই আমি সেইভাবে ইম্পর্টেন্স দিই, এবং যার যেটা স্যুট করে তার থেকে, এই যে তুমি যে বলছো এই দুটো কম্বিনেশন, আমি তোমাকে একবারও বলবো না গোল্ডের আর অন্য কোনো প্রোডাক্ট, এই ওই ওই দুটো ইউজ করবে, কিচ্ছু অসুবিধা নেই। আচ্ছা গীতশ্রী কোনটা বললে আমাকে, স্বাক্ষরের পরে গীতশ্রী জ্ঞান, ম্যাম PCOD আছে কিন্তু ওটা কি বুঝতে পারছি না, জানার কি কি টেস্ট করতে হয়, হ্যাঁ PCOD আছে কি না, আচ্ছা PCOD আছে কি না, আপনি গাইনোকোলজিস্টের একটা ভালো কনসালটেশন নিন, আল্ট্রাসোনোগ্রাফি আর যা যা হরমোন লেভেল টেস্ট করা হয় সেখান থেকেই, আল্ট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যাবে, আর পিরিয়ড সাইকেল মানে ইরেগুলার সাইকেল হয় কিনা এগুলো এগুলোর থেকেই বোঝা যায়, বা হেভি ব্লিডিং এইগুলো যেগুলো যেগুলো সিমটমসগুলো, আর তার পাশাপাশি অবশ্যই গাইনোকোলজিস্টের কনসালটেশনে আপনি একটা করিয়ে নিতে পারেন USG লোয়ার অ্যাবডোমেন, না এরকম কোন অপরূপা বা বর PCOD-র জন্য কোন জুস ভালো, না এরকম কোন আমি ওই যে বললাম আমি কাউকে মিথ্যা আসা বা মিথ্যে এমন কিছু বলবো না, এটার জন্য এটা ভালো এটার জন্য এটা ঠিক হয়ে যাবে, PCOD-র জন্য এরকম কোনো জুস নেই, বডি সিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য ডেফিনেটলি, যে বলছি তোমার হলুদ অ্যালোভেরা রয়েছে, তারপরে তোমার ত্রিফলা বলি, এগুলো টোটালি বডির সিস্টেম অটোমেটিক্যালি বডির সিস্টেম ব্যালেন্স হলে
হরমোন লেভেলও অনেক ব্যালেন্স হয় এবং পিসিওডি সত্যি যদি কারো থাকে তাহলে আমি মনে করি গাইনোকোলজিস্টের কনসালটেশন নিয়ে একদম প্রপার ট্রিটমেন্ট করে জিনিসটাকে একদম নির্মূল করে দিতে হবে। আচ্ছা অভিরূপ ভট্টাচার্য কে ভট্টাচার্য তো দেবেন না, দেওয়ার থাকলে দিয়ে দিত। কারা উত্তর দেবেন? আমরা না না কি আমি বুঝে পাই না আপনারা। অভিরূপ, মিস্টার অভিরূপ ভট্টাচার্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? ইউ থিঙ্ক দ্যাট আমি একজন ব্র্যান্ড ওনার আর আপনি নিশ্চয়ই বোঝেন পেটেন্ট মানে কি, একটু বলি দাদা। হ্যাঁ, তো পেটেন্ট মানে নিশ্চয়ই বোঝেন, একটা ব্র্যান্ডের যখন একটা প্রোডাক্ট পেটেন্ট থাকে তার কিন্তু একটা সম্মানের জায়গা। কিন্তু আপনারা আপনাদের নিজেদের লোকদেরই আসলে বলেন না যে আমরা, সত্যি কথা বলতে আমরা, আমার নিজেরই এক এক সময় লজ্জা লাগে যে মানে মানুষ মানুষকে সম্মান করতে জানে না। আপনি এত এত মানুষকে উত্তর দি, এত এত আজকে উনি আমাকে কি করে উনি বলছে যে আমরা 15 দিন উনি আমাকে মেসেজ করেছে। ডু ইউ থিঙ্ক দ্যাট শি ইজ রাইট? হ্যাঁ উনি সরি বলেছে, কিন্তু অভিরূপ উনি উনি কে, উনি উনি কমেন্টস করবে কেন এই ধরনের? আপনার ভালো লাগবে না কারো প্রোগ্রাম দেখতে, ডোন্ট সি, কেউ আপনাকে বলেনি, ঠিক আছে? আপনি তো ওনাকে অ্যাডভাইস দিয়ে দিয়েছেন, ভালো কথা। হ্যাঁ কে বলছেন এখানে? ঠিক আছে, সরি না, যেটা আপনার ছেলের সাথে আপনার কমিউনিকেশন প্রবলেম হচ্ছে কি, আপনি আপনার ছেলেকে বারবার বলছি টিউজডে 3:21 নট 5th April, আপনি আপনার ছেলের সাথে কোথাও কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, আপনি ছেলের সাথে ভালো করে কথা বলুন। আমার কাছে যেটা আছে টিউজডে, টিউজডে মানে এই যে আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার, আজকে 3:21 এসছে, তাহলে আপনার ছেলের সাথে নিশ্চয়ই কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, ওইটা 5th April নয়। আর দ্বিতীয়ত আমাকে দেখতে হবে, যদি আমার দ্বারা, হ্যাঁ আমার দ্বারা হওয়া সম্ভব তাহলে বলবো, আর নাহলে আপনি ডক্টর কনসাল্ট করবেন। আমার আমার তো এখানে রাগ করারও কিছু নেই, আমি একজন কনসালটেশন দিই এখানে, আমার কাছে আপনিও যেরকম আরেকজনও সেরকম, সবাই আমার কাছে একই রকম, আমি সবাইকেই ভালোবাসি। সবাইকে আমি কি করি যে হ্যাঁ একটা শুভ মানে কি বলবো, মানে আমি কাউকে মিথ্যে আশাও দিই না, আমি পছন্দ করি না, আমি যেটা যেটা আমার দ্বারা সম্ভব আমার ব্র্যান্ডের দ্বারা সেটা বলি, আর যদি না হয় সেটাও আমি বলে দিই যে আপনি ফার্দার কনসাল্ট এরকমভাবে করতে পারেন, এনার কাছে এই কনসাল্ট করতে পারেন বা এরকম দেখাতে পারেন, এটা আমি আপনাকে আমি গাইডেন্স দিতে পারি, ঠিক আছে? আমি কোনো সময় দেখুন রাগ আমি কোনোদিনও করি না কারোর উপর, কারণ আমার তো আপনাদের উপর রাগ করে আমার কি, আপনি তো কেউ কোনো ইয়ে নন যে শত্রু নন যে আপনার উপর আমি রাগ করব। অরিশের তবে হ্যাঁ একটু ছেলের সাথে কনসাল্ট করে নিন। অঙ্কুশ শাহ মুখার্জি, অরিশের প্রোডাক্ট কি প্যারাবেন ফ্রি? হ্যাঁ তো লেখাই থাকে। সোনালি দাস, হাই ম্যাম, তুমি খুব সুন্দর, তুমি দুটোই অসাম, তোমার তেল দুটোই অসাম, থ্যাংক ইউ। অনেক মানুষ আমাকে ভালোবাসে তাই জন্য আমি এখানে আজকে বলি, আজকে সত্যি বলছি আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্যই আমার
আমি একটা ফোঁটাও বাড়িয়ে বলছি না, একটা ফোঁটাও। আমাকে যেভাবে এরকম দেখছেন, আমি নিজের বাড়িতে এইভাবে থাকি, আমি নিজে কোনো ভ্যানিটি পছন্দ করি না। আমি আমার সঙ্গে যারা এত বছর ধরে আমার সঙ্গে অ্যাসোসিয়েট, তারা জানে আমি অ্যাজ এ পার্সন অনুপমা ত্রিপাঠী কিরকম, এবং আমি এরকমই থাকতে চাই। এবং আমার তরফ থেকে যদি কনসালটেশন দিয়ে কারো ভালো হয় সেটাই আমি চাইবো। এবং আই প্রে টু গড যে যার যে প্রবলেম আছে, আমার আমার যে প্রোডাক্ট ইউজ করছে তারা যেন উপকার পায়, তারা যেন ঠিক হয়ে যায়, এটাই আমি প্রে করি। হ্যাঁ, কখনো কখনো তো হয় যে এরকম তো হতেই পারে না যে সবাই সেম উপকার পাবে, এটা তো সবার সব ক্ষেত্রেই হয়। সো বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করি, ট্রাই করি, এবার সবই। আচ্ছা, এবার চলে আসছি মৌসুমী বোস। ম্যাম, আমি মৌসুমী বোস, মেসেজ করেছি, প্লিজ দেখতে পেলেন না, প্লিজ আনসার মি। কবে করেছেন মৌসুমী বোস? কি বলছেন? বলছেন, ম্যাম আমি মেসেজ করেছি, আপনি দেখতে পেলেন না, প্লিজ আনসার। ও এখন এখানে, আচ্ছা মিস করে গেছি, সরি। এই তো দেখতে পেলাম, তো পরপর চলে যাচ্ছে তো ওই জন্য হয়তো মিস হয়ে যায়। বৃষ্টি ঘোষ, ম্যাম আমার এজ 25, কিন্তু দেখতে বেশি এজের মনে হয়। কি ছবি পাঠান বৃষ্টি, একটা এজ 25 কিন্তু বেশি মনে হয়, সো আপনি একটা ছবি পাঠিয়ে দিন, লেট মি সি, তারপরে আমি প্রোডাক্ট বলবো। আচ্ছা, শুষ্কর সাহা, স্বাক্ষর, স্বাক্ষর মনে হয়, হ্যাঁ স্বাক্ষর, লাইটটা পড়েছে বলে এখানে ইয়েটা। ম্যাম, মাই মাদার ইজ ইউজিং অ্যান্টি এজিং সেরাম 4-5 টাইমস আ ডে, শি ইজ আ বিট ফ্যান অফ দ্যাট, শি ইজ অ্যাডিক্টেড টু দ্যাট। রিয়েলি অ্যান্টি এজিং সেরাম ইজ রিয়েলি মিস্টার ত্রিপাঠীর খুব পছন্দের প্রোডাক্ট, আমার থেকে ওটা মিস্টার ত্রিপাঠীর বেশি পছন্দের প্রোডাক্ট, উনি ওটাকে খুব পছন্দ করেন। ও ভিজুয়াল স্কিন টাইপিং ইফেক্ট আই এম সিইং। কি হয়েছে অভিরূপ ভট্টাচার্য? ইট হ্যাজ বিন আ লং টাইম, মাই মাদার ইজ রিকোয়েস্টিং ফর আ ফিডব্যাক ফ্রম ইউ। ওয়্যার? টেল মি দা ডিটেইলস। কোথায় অভিরূপ, আপনি একটু ডিটেইলস বলুন আমাকে। এক্ষুনি সার্চ করে নেব, আবার কি আছে? আসেনি কোনো দিন, আমি সার্চ করা হয়ে গেছে। আপনি আসানসোলে থাকেন, আমি সব সার্চ করা হয়ে গেছে, বলে দাও। আপনি এখন নইডাতে থাকেন তাই তো? আপনি এখন নয়ডাতে থাকেন অভিরূপ, আপনি এখন যদি কিছু জানার থাকে আপনি পাঠাতে পারেন। আপনার মায়ের কবে হয়েছে ডেট ফেট, কেন মেসেঞ্জারে নাম দিলেই তো চলে আসে, নাম দিলে এটাও তো আপনাদের বুঝতে হবে যে মেসেঞ্জারে, আমি তো পাগল নই বারবারই বলছি তো, যে কারো নাম দিলে চলে আসছে আপনার মাদারে। আপনার যদি থাকে আপনি ডেট, আপনি স্ক্রিনশট, মাদারের নাম থাকলে, হ্যাঁ আপনার মাদারের নাম থাকলে যাও একটা, মেসেঞ্জার দিয়ে দিন আমি বলে দেবো। হ্যাঁ, আপনার ডিটেইলস না পাঠালে আই ক্যান সে নো, নোবডি ক্যান সে। আর যদি উত্তর, একটা কথা বলি তো, উত্তরও যদি না না পেয়ে বা কোনো কারণে হয়তো উত্তর যায়নি, তা বলে কি আপনি এ ধরনের কথা বলতে পারেন কাউকে? আমার তো মনে হয় কোনো লিটারেট পার্সন, আমি অ্যাটলিস্ট কাউকে বলতে পারবো না, আমার মনে হয় না কোনো লিটারেট পার্সন কাউকে এই ধরনের কথা বলতে পারে, মন্তব্য করতে পারে। মন্তব্যগুলো জানেন তো, ভাষা এমন জিনিস, মানুষের মানুষের জেস্টার, পোস্টার এবং ব্যবহার। একদিন আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু কি থেকে যাবে? আমার প্রোডাক্ট তো থাকবে না, আমার ব্যবহারটা থেকে যাবে। ব্যবহার আমার তো ব্যবহার, কাউকে ভালো দিতে পয়সা খরচা করতে হবে না, সো আমার ব্যবহারটাই যদি না ভালো হয় তাহলে মানুষ আমাকে ভালোবাসবে কেন? কেন মানুষ আমার, আমি যদি লোককে বিনা বেমতলব কাউকে বাজে কথা বলি, কোনো কারণ নেই টারণ নেই, আমি একটা এখন সোশ্যাল মিডিয়া হয়েছে বলে আমি দেখি এগুলো, আমি খুব অপছন্দ করি, কেন? কেউ বলেছে দেখবো না, আমার যদি কাউকে না পছন্দ হয়, সবাইকে যে সবার পছন্দ হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ওয়াই আই উইল ডু এনি ব্যাড কমেন্টস? আমি কথা বলবো না, আমি দেখবো না, আমি ই করবো না, কিন্তু আমার তো কোনো অধিকার নেই দুটো বাজে কথা বলার। স্নিগ্ধা মৌসুমী বলছে, আমাকে তো মেসেজ পাঠানোর সাথে সাথে রিপ্লাই, আমি সবাইকে যদি আমরা ঠিকঠাক ভাবে মেসেজ পাই কেন রিপ্লাই দেব না? হ্যাঁ, ওই টাইমটা ডিলে হয়েছে যেই সময় আমি কোভিডে আক্রান্ত, আমার নার্ভের
মানে এগুলো তো আপনারা বোঝেন না সবকিছু, হ্যাঁ দিতে পারিনি, আমি হসপিটালাইজ, অসুস্থ আমার ফুল ফ্যামিলি অসুস্থ, আমার মা ভেন্টিলেশনে, আপনারা কি ভাবেন যে আমি আমি মানুষ নই? আমার ছেলে একটা লন্ডনে পড়ে রয়েছে ইউকেতে, টোটাল কোভিড সিচুয়েশনে আমার ছেলে আসতে পারিনি, মানে আমিও তো মা নাকি, আমার কোনো মন নেই, আমার কোনো মন খারাপ হতে পারে না, শরীর খারাপ হতে পারে না, তাহলে এগুলোকে তো ভাবতে হবে। মামিয়াদা ম্যাম বোল প্যাক লাগে আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনুষ্কা শাহ মুখার্জি ড্রাই স্কিনের জন্য কি ইউজ করবেন? ড্রাই স্কিনের জন্য বডি অয়েল ইউজ করুন, স্যান্ডেল অলিভ বডি অয়েল আর অ্যান্টিসেপ্টিক ক্রিম, দিনে তিনবার করে অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখুন আর স্যান্ডেল অলিভ বডি অয়েল স্নান করার সময় মাখুন, আর দরকার হলে অ্যান্টিসেপ্টিক ক্রিম আর স্যান্ডেল অলিভ যখনই মাখবেন ওই দুটোকে মিক্স করে মুখে হাতে ভালো করে লাগাবেন, ওতেই যথেষ্ট। আর ফেস ওয়াশটা ইউজ করবেন, হালদি নিম ফেস ওয়াশ, ব্যাস। দেখুন এই দুটো প্রোডাক্টই, তিনটে প্রোডাক্ট দিলাম, এতেই আপনার ড্রাই স্কিন চলে যাবে, কিন্তু ওটা মেখে রোদ্রে বেরোবেন না, যদি রোদ্রে বেরোতে হয় তাহলে কখনো লোশন বেস সানস্ক্রিন ইউজ করবেন না, অরিশের ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 জেল যেটা সেটা ইউজ করবেন, ড্রাই স্কিন তো একদম লোশন বেসতে যাবেন না। আর কোন রকম মানে আমি কেন বলছি বডি অয়েল দিয়ে ট্রিটমেন্টটা হয়ে যাবে, কেন কি যেহেতু যে তিনটে বডি অয়েলে তার মধ্যে না আছে কোনো লিকুইড প্যারাফিন বা কোনো মিনারেল অয়েল, সুতরাং পুরো মানে ইনগ্রিডিয়েন্টসের পুরো ভ্যালুটাই পাবেন, তো এই জন্য স্কিনটাকে নারিষ্ট করবে, পাশাপাশি ভাবে ড্রাইনেসটাকে পুরো রিপেয়ার করবে। আর আপনার হচ্ছে গিয়ে অ্যান্টিসেপ্টিক ক্রিমটার সঙ্গে স্নান করার সময় তো মাখছেনই বডি অয়েলটা, স্যান্ডেল অলিভ 10-15 মিনিট আগে ভালো করে লাগিয়ে নেবেন মুখে হাতে পায়, আর স্নান করার পর কি করবেন অ্যান্টিসেপ্টিক ক্রিম নেবেন আর তাতে স্যান্ডেল অলিভ বডি অয়েল কিছুটা দিয়ে দুটোকে মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে নেবেন, ওই ড্রাইনেস দেখবেন, আবার একবার সন্ধ্যাবেলা ফেস ওয়াশ দেবেন, আবার রাত্রে শুতে যাবেন যখন ওই একটাই প্রোডাক্ট মিক্স করে, ব্যাস দ্যাটস অল। এটাতেই দেখবেন ড্রাইনেস অনেক কেটে গেছে, তারপর আপনি আমাকে বলতে পারেন আপনি কেমন থাকছেন, তাই সেই অনুযায়ী যদি দরকার হয় অন্য প্রোডাক্ট তখন দেওয়া যাবে। আচ্ছা রেশমি ঘোষ, নোজে ব্ল্যাক হেডস হয়ে গেছে কি ইউজ করতে হবে? ব্ল্যাক হেডস হলে স্ক্রাবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সফোলিয়েশনটা করবেন আপনি ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব দিয়ে উইকে 3-4 ডেজ স্ক্রাবিং করুন, আর যদি আপনার টি জোনটা অয়েলি থাকে, আপনি প্যাচি স্কিন থাকে, তাহলে লেমন টিটি টোনার ক্লিনজার মুখে ফ্রিজ থেকে বার করে করে একটু মুখে স্প্রে করবেন, এই দুটো ব্যাস যথেষ্ট। আর ফেস ওয়াশ করবেন হচ্ছে, যদি ফেস ওয়াশ ইউজ করতে হয় আমি বলবো হলদি নিম ফেস ওয়াশ ইউজ করবেন। আচ্ছা রিয়া কুন্ডু বলছে, ম্যাম অনলি অ্যান্টিসেপ্টিক ক্রিম ইউজ করে আমার ফেস গ্লো হয়, ওয়ান্ডারফুল প্রোডাক্ট, ফেস ওয়াশ নিয়মিত করি ইউজ করি। হ্যাঁ একদম ঠিক বলেছে, আমি কি বলি একটা প্রোডাক্ট দিয়েও ভালো থাকে না, ইভেন এসেন্সিয়াল নাইট ক্রিম, এবার কারো যদি ধরো হ্যাঁ একটু এজিং প্রসেসে যাচ্ছে তখন অ্যান্টি এজিং বা গোল্ড রেঞ্জ বা যাদের সেন্সিটিভ স্কিন তারা পার্ল জেল পার্ল সেরাম, যদি ড্রাই থাকে তখন আবার পার্ল ক্রিমটা বলি, যদি শুধু অয়েলি থাকে তাহলে পার্ল জেল ক্লিয়ার অফ জেল, মানে খুব সুন্দরভাবে আমাদের স্কিনটাকে একটা দুটো প্রোডাক্টের মাধ্যমে ভালো রাখতে পারি। আচ্ছা স্নিগ্ধা মৌসুমী, আমি অরিশের অ্যাপ থেকে নিয়েছি একটা ম্যাঙ্গো ম্যাসেজ ক্রিম গিফট পেয়েছি, থ্যাংক ইউ, ইউজ করবেন, ইউজ করে বলবেন কেমন লাগলো। সুদীপা চক্রবর্তী, অরিশ ইউজ করে আমি ভীষণভাবে উপকৃত, একটা সময় এমন ছিল যে আমি কোনো জায়গায় নিজের দেখাতে ইচ্ছে করতো না, আমার ভীষণ পিম্পল ছিল, সবাই আমাকে বলতো কি বিচ্ছিরি একদম, বাট অরিশ আমাকে সেই কনফিডেন্স এটা ফিরিয়ে দিয়েছে যে আমি সুন্দর, শুধু রোগটা আমার সারিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। একদম এই জিনিসটা আমি ফিল করেছি, কি করে ফিল করলাম, যখন আমার প্রোডাক্ট আসেনি তখন তো আমি পেশেন্ট দেখতাম, এবার রিয়েলি বিলিভ করবেন না আমার এত খারাপ লাগতো, যে সমস্ত মেয়ে প্রচুর মেয়েরা আসতো মুখে ব্রণ ভর্তি, হয়তো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ওইখানে ইয়ে হয়ে যাচ্ছে, কোথাও বিয়ে বাড়িতে যাচ্ছে বলছে, মায়েরা ফ্রাস্ট্রেটেড হয়ে যেত মেয়েদের জন্য, তারপরে অনেক মহিলা একটু এজে তাদেরও এরকম ব্রণ সমস্যা, কিছু ভালো ড্রেস পরবে ওইটাই ফোকাস হয়ে যেত আর লোকে বারবার বলতো কি হয়েছে কি হয়েছে, তো তখন আমার না এত যখন কথা বলতাম, আই এম ভেরি অ্যাজ এ পার্সন আই এম ভেরি ইমোশনাল, তো আমার ওই ওইগুলো না এখনো আমি ভুলতে পারি না ওই ওই দিনগুলো, কেন কি আমি খুব ক্লোজলি তাদের সাথে মিশেছি,
তো ওইগুলো আমাকে খুব ইয়ে করতো যে এত এত মানুষের মুখে ব্রণ বা দাগ হলে যার হয় সে বুঝতে পারে, অন্য এটা বুঝতে পারবে না। তো আমি যেহেতু ওই এত কাছ থেকে দেখেছি বলে কি জিনিসটাকে পালসটাকে আমি ফিল করতে পারি। তো যখন ওই যে প্রোডাক্ট লঞ্চ করলাম তখন আমার ভীষণ টেনশন হতো যে আমি নিজে দেখবো না প্রোডাক্ট ঠিকঠাকভাবে কাজ করবে, তো প্রোডাক্ট ঠিকঠাক লোক উপকার পাবে, তো ওই জন্য প্রে টু গড করতাম, আর তো কিছু করার ছিল না, প্রে টু গড করতাম যেন ঠিকঠাকভাবে বা লোকের কাজ করে যেন, এটা আমি বলবো। থ্যাংক ইউ অল অফ ইউ অল অফ ইউ। 1 আওয়ার হয়ে গেল আজকে, কিন্তু আমার ডিনার হয়নি, আমি অনেক তাড়াতাড়ি ডিনার করি। সো টাটা বাই বাই, ভালো থাকবেন, আবার পরের দিন লাইভে আসছি, যাদের উত্তর বাকি থাকলো আমি দিয়ে দেবো, ঠিক আছে।